হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে জেড টাওয়ারের আপডেট। এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে দুর্গাপুজো প্যান্ডেলের আপডেট। তো সবটাই শেয়ার করব আজকের এই ছোট্ট ব্লগটাতে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো দুর্গাপূজার আর মাত্র কটা দিন, আর সিদ্ধা হ্যাপি ভিলেতে কিন্তু জোরদার চলছে দুর্গাপূজার প্রস্তুতি। মাঝে মাঝে শুধু বৃষ্টির জন্য কাজটা একটু আটকিয়ে যায়, তবে ওয়েদার ভালো থাকলে কিন্তু রাত জেগেও কাজ চলে। চলো এবার নিয়ে যাই জেড টাওয়ারের দিকে। তো এইটা হচ্ছে আমাদের হ্যাপি ভিলের জেড টাওয়ার, যেটা তোমরা জানো। আর এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আমার জেড টাওয়ারের সাবস্ক্রাইবার্সদের জন্য। তোমরা আমাকে প্রায় কমেন্টসে বলো যে একটুখানি জেড টাওয়ারের আপডেট দিতে, তাই এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো একদিন হাঁটতে হাঁটতে চলে গেছিলাম জেড টাওয়ারের দিকে, আর ওখানে দেখলাম এখনো মোটামুটি দোতলা অবধি কাজ হয়ে আটকিয়ে আছে। তবে কাজ কিন্তু টুকটাক চলতেই থাকে, মোটামুটি সবসময় এই ওয়ার্কার্সদেরকে দেখতেই থাকি ওখানেতে, আর প্রায় আওয়াজ হতেও থাকে। আর আওয়াজ মানে ভালো রকমের আওয়াজ। কিন্তু পাশাপাশি লোকেদের একটু প্রবলেম হয়, যেটা আমি জিজ্ঞেস করে বুঝতে পেরেছি। কিন্তু কিছু করার নেই, একটা সোসাইটিতে থাকতে গেলে সবটা একটু অ্যাডজাস্ট করতে হবে। যাক, তারপরে চলে গেছিলাম ওপরেতে। ওপরে মানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড থাকে অলিভেতে, তো তার বাড়ি থেকে আর কি পুরো জেড টাওয়ারের ওপরটা দেখা যায়। তো সেখান থেকে আর কি এই ভিডিওটা নেওয়া। তবে জেড টাওয়ারের পেছনটা কিন্তু প্রচন্ড সুন্দর একটা ভিউ দেখতে পাবে তোমরা। এখানে খুব সুন্দর হাওয়াও পাবে, আর চারিদিকটা কিন্তু পুরো গ্রিনারি। সোসাইটির ভেতরে কিন্তু মোটামুটি সবসময় লেবার দেখতেই পাই, সবসময় মোটামুটি কাজটা চলতেই থাকে। তবে যে তুলনামূলক কাজটা হওয়া উচিত সেরকম কিন্তু হচ্ছে না, আস্তে আস্তে স্লোলি স্লোলি কাজটা এগোচ্ছে। আর আমার মনে হয় এরকম যদি আস্তে আস্তে কাজ এগোয় তো মোটামুটি এখনো একটা বছর হয়তো আরো টাইম নেবে এরা। যাক, দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না। তবে আগের সোসাইটি আর এখনকার সোসাইটিতে কিন্তু অনেক ডিফারেন্স। আমরা যখন অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা বুক করেছিলাম না, তখন কিন্তু চারিদিকটা ছিল জঙ্গল, মশা, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এখন পুরোটাই চেঞ্জ। আমাদের হ্যাপি ভিলের পোডিয়ামটা, অলিভ টাওয়ার, তারপরে ম্যারিন টাওয়ার সবটাই কিন্তু আমরা শিফট হওয়ার পরে চোখের সামনে তৈরি হতে দেখলাম, আর এখন কিন্তু জেড টাওয়ারটাও তাই। ভেতরের দিকে ঢোকা এখন অ্যালাউড নেই, শুধুমাত্র লেবারদের ছাড়া, আর চারিদিকটা পুরো টিন দিয়ে ঘেরা। যাই হোক, তোমরা চিন্তা করো না, দেখবে দেখতে দেখতে কখন টাইম কেটে যাবে, কখন তোমরা শিফট হয়ে যাবে আর আমাদের এই হ্যাপি ভিলের সোসাইটির একটা মেম্বার হয়ে যাবে। বাকি আর একটু প্রোগ্রেস হোক, আমি কিন্তু মাঝে মাঝেই তোমাদেরকে এরকম করে ভিডিওতে আপডেট দিতে থাকবো। তোমরা শুধু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানেতে হ্যাপি ভিলের রিলেটেড সমস্ত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।